অর্থনীতি ও শিক্ষা সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে অনবদ্য অবদানের জন্য বিশিষ্ট অধ্যাপক রেহমান সোবহান স্বর্ণপদকে ভূষিত করেছে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। রাজধানী তেজগাঁওয়ে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে তাকে পদকে ভূষিত করা হয়। খান বাহাদুর আহসানউল্লাহ স্বর্ণপদক নামে এই পদক তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এমেরিটাস আনিসুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা আহসানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলম। এ সময় দেশ বরেণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।